হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো মডিফায়ার, এই টপিকটা কি তোমাদের কাছে একটু জটিল মনে হয়? হওয়ারই কথা, কারণ HSC লেভেলে তোমাদের মডিফায়ার এই টপিকটা একেবারেই নতুন। তো আজকের এই ভিডিওতে তোমাদের মডিফায়ারটা একেবারে পানির মতো সহজ করে তোমাদের মাথায় ঢুকিয়ে দিব। তো তোমরা যারা এবার HSC পরীক্ষার্থী আছো বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমরা কোনো মতেই আজকের ভিডিওটি স্কিপ করবে না। তো আজকে আমরা মডিফায়ারটা সনাতন পদ্ধতিতে শিখব না, অর্থাৎ তোমাদের স্কুল কলেজে তোমাদের টিচাররা যেভাবে বিষয়টি জটিল করে পড়ায়, আজকে আমরা সেভাবে না শিখে সবচেয়ে সহজ এবং সিম্পল ওয়েতে মডিফায়ারটা শিখব, যার কারণে তোমাদের মডিফায়ারের কোনো প্রকারভেদ বা কোনো রুলসও জানতে হবে না। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের মডিফায়ারের জন্য জাস্ট 10টি নিয়ম বলে দিব। তোমাদের কাজ হচ্ছে একটা কাগজে নিয়মগুলো একটি উদাহরণ সহ লিখে রাখা এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখা। তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকের এই 10 বা 15 মিনিটের ভিডিওটি দেখার পর তোমাদের মডিফায়ার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো নিয়মে যাওয়ার আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে তোমাদের পরীক্ষায় তোমাদের মডিফায়ারটা কিভাবে আসে। তো ফর এক্সাম্পল, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স এবং তোমাদের ব্রেকেটে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন। তো তোমাদের পরীক্ষায় এমন করে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে, অথবা তোমাদের একটা প্যাসেজ থেকে তোমাদের 10টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া থাকবে। তোমাদের সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের উত্তরটা নির্ধারণের জন্য তোমাদের একটা শর্ত ব্রেকেটের মধ্যে দেওয়া থাকবে। এখন হয়তো তোমাদের মডিফায়ার বিষয়টি একটু জটিল লাগছে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমরা যদি ভিডিওটা একেবারে লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের কাছে মনে হবে মডিফায়ারের থেকে সহজ আর কিছুই নেই। তো আমরা প্রথমেই জাম্প করবো 1 নম্বর নিয়মে। তো 1 নম্বর নিয়মটি হচ্ছে, তোমাদের এই ব্র্যাকেটের মধ্যে যদি প্রি মডিফাই দ্য নাউন থাকে তাহলে তোমাদের উত্তরটি হবে একটি অ্যাডজেক্টিভ। তো সাচেস কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ হচ্ছে বিউটিফুল, পপুলার, ওয়ান্ডারফুল। তো যেমন আমরা একটা উদাহরণ দেখি, প্রথমে আমরা একটা উদাহরণ দেখেছিলাম যে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স এবং তোমাদের ব্র্যাকেটের মধ্যে দেওয়া ছিল প্রি মডিফাই দ্য নাউন। তো নিয়মে আমি কি বলেছিলাম, তোমাদের যদি প্রি মডিফাই দ্য নাউন তোমাদের এই ওয়ার্ডটি ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে তাহলে তোমাদের অ্যান্সারটা হবে একটি অ্যাডজেক্টিভ। তো এর উত্তরটা হবে তোমাদের আর্সেনিক ইজ আ ডেঞ্জারাস সাবস্টেন্স। তো এখানে ডেঞ্জারাসটা হচ্ছে তোমাদের একটা অ্যাডজেক্টিভ। তো এই টাইপের তোমাদের যেখানে প্রি মডিফাই দ্য নাউন লেখা থাকবে সেখানে তোমরা একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দিবে। তো তোমরা এখানে ডেঞ্জারাসের জায়গায় তোমাদের মিল সঙ্গত তোমরা অন্য যে কোনো তোমাদের অ্যাডজেক্টিভ বসাতে পারো, যেমন আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। তো তোমাদের হয়তো এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে মডিফায়ারটা একেবারেই পানির মতো ইজি হয়ে যাবে। তো আমরা আরেকটু উদাহরণ দেখি, যেমন রবীন্দ্রনাথ ওয়াজ আ ড্যাশ পোয়েট, তোমাদের ব্রেকেটে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন। তো যা বলেছিলাম, প্রি মডিফাই দ্য নাউন থাকলে তোমাদের একটা অ্যাডজেক্টিভ তোমাদের শূন্যস্থানে বসবে। তো এখানে তোমরা একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দাও, যেমন রবীন্দ্রনাথ ওয়াজ আ পপুলার পোয়েট। এই টাইপের তোমরা এখানে অন্য যে কোনো তোমাদের অ্যাডজেক্টিভও দিতে পারতে, যেমন রবীন্দ্রনাথ ওয়াজ আ ফেমাস পোয়েট। সো তোমাদের যেখানে প্রি মডিফাই দ্য নাউন থাকবে সেখানেই তোমরা জাস্ট একটি তোমাদের ওই সেন্টেন্সের মিল সঙ্গত একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দিবে। তো এবার আমরা যাচ্ছি দ্বিতীয় নিয়মে। তো দ্বিতীয় নিয়মটি হচ্ছে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে তোমাদের একটা ভার্ব থাকবে এবং ভার্বের সাথে ing যোগ করতে হবে। তো আমরা কিছু উদাহরণ দেখি, যেমন রিডিং, গ্রোয়িং, প্লেইং, কমপ্লিটিং। এখানে রিডিং তোমাদের একটা ভার্ব আর সাথে তোমাদের একটা ing যোগ করতে হবে। তো ing যোগ করে তোমাদের রিডটা হলো রিডিং। তো এইভাবে তোমাদের যেখানেই ব্রেকেটে প্রেজেন্ট পার্টিসিপল লেখা থাকবে সেখানেই তোমরা অ্যান্সারে তোমরা একটা ভার্ব এবং ভার্বের সাথে একটা ing যোগ করে দিবে। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো, যেমন ড্যাশ মাই MBA আই উইল গেট ইনটু এ জব, এবং তোমাদের ব্রেকেটে দেওয়া আছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমাদের রুলসে যা বলছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে একটা ভার্ব এবং ভার্বের সাথে ing যোগ করতে হবে। তো এখানে যদি আমরা একটা কমপ্লিট ভার্ব নেই এবং ভার্বের সাথে যদি ing যোগ করি তাহলে হয় কমপ্লিটিং। তো কমপ্লিটিং মাই MBA আই উইল গেট ইনটু আ জব। তো তোমরা এখানে কমপ্লিটিং এর পরিবর্তে লিখতে পারতে ফিনিশিং মাই MBA আই উইল গেট ইনটু এ জব, অথবা তোমরা আরো লিখতে পারতে ডুইং মাই MBA আই উইল গেট ইনটু এ জব। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের সেন্টেন্সের মিল অনুযায়ী যে কোনো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ তোমাদের ভার্বের সাথে ing যোগ করে একটা ওয়ার্ড বসিয়ে তোমরা খুব সহজে তোমাদের এই 2 নম্বর নিয়ম অনুযায়ী তোমাদের সেন্টেন্সটা গঠন করতে পারবে। তো এবার আসা যাক তোমাদের তৃতীয় নিয়মে। তো তৃতীয় নিয়মটি হচ্ছে তোমাদের পাস্ট পার্টিসিপল। তো তোমরা জানো পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম। তো এক্ষেত্রে কিছু উদাহরণ হচ্ছে, যেমন ব্রেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তারপর স্পিকের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন, রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, গোয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, এবং ডুয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, আই নিড আ বুক হুইচ ইজ ড্যাশ অ্যাবাউট প্রোগ্রামিং। তো তোমাদের ব্রেকেটের মধ্যে দেওয়া আছে ইউজ পাস্ট পার্টিসিপল। তো নিয়মে কি বলেছিলাম, পাস্ট পার্টিসিপল হলেই তোমাদের ভার্বের থার্ড ফর্ম বা V3 ফর্মটা হবে। তো তোমরা এখানে একটি এখন পাস্ট পার্টিসিপল বসিয়ে দিলেই তোমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। তো আই নিড আ বুক হুইচ ইজ রিটেন অ্যাবাউট প্রোগ্রামিং। তো আমরা এখানে একটা পাস্ট পার্টিসিপল, রাইটের পাস্ট পার্টিসিপল, রিটেন বসিয়ে দিলাম।
তো রিটেন বসিয়ে দিলে তোমাদের কিন্তু মডিফায়ারটা হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ মডিফায়ারটা কতটা ইজি। তো এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বর নিয়মে। তো 4 নম্বর নিয়মটা সব থেকে ইজি। তো এটা হচ্ছে ইউজ অ্যান আর্টিকেল। তো তোমাদের ব্রেকেটে যেখানেই লেখা থাকবে ইউজ অ্যান আর্টিকেল, সেখানেই তোমরা এ এন এবং দি এই তিনটির যে কোনো একটি তোমাদের মিল অনুযায়ী বসিয়ে দিবে। তবে মনে রাখবে তোমরা কিন্তু এখানে কোনো মতে ক্রস বসাবে না, ক্রস বসালে কিন্তু তোমাদের উত্তরটা ভুল যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন ড্যাশ বয় হু গট জিপিএ 5 ইজ মাই ব্রাদার। তো এখানে ব্রেকেটে বলা হয়েছে ইউজ অ্যান আর্টিকেল, তো আমরা এখানে দি আর্টিকেলটা বসিয়ে দিলাম। যেমন দি বয় হু গট জিপিএ 5 ইজ মাই ব্রাদার। তো তোমরা মডিফাই করার ক্ষেত্রে তোমরা কোনো কিছুই দেখবে না, তোমরা জাস্ট খেয়াল রাখবে তোমাদের ব্রেকেটে কি বলা হচ্ছে এবং তোমাদের নিয়মে আমি কি বলে দিলাম এটা লেখা থাকলে, অর্থাৎ তোমাদের ব্র্যাকেটে যা লেখা থাকবে তা লেখা থাকলে তোমাদের কি বসবে, তোমরা জাস্ট এতটুকুই মনে রাখবে। এবং তোমরা কিন্তু সাথে সাথে আমি যেগুলো বলছি এটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। তো এবার আমরা যাব 5 নম্বর নিয়মে। তো 5 নম্বর নিয়মটা হালকা একটু ডিফিকাল্ট, তবে একদম ইজি, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো 5 নম্বর নিয়মটা হচ্ছে ইউজ দ্য ডিমনস্ট্রেটিভ। তো আগে তোমাদের ডিমনস্ট্রেটিভের সাথে পরিচিত হতে হবে। তো ডিমনস্ট্রেটিভের মধ্যে আছে দিস, দিস, দ্যাট, দোজ, সাম। তো তোমাদের খেয়াল রাখতে হবে দিস, তারপর টিএইচএসি, এই দিস, দ্যাট, দোজ এবং সাম এই 5টা ওয়ার্ড কোথায় বসবে। তো তোমাদের যদি কাছের কোনো কিছু বোঝায় তাহলে তোমরা দিস ইউজ করবে, এবং তোমাদের যদি কাছের কিন্তু একাধিক জিনিস বোঝায় তাহলে তোমরা টিএইচএসি, দিস, এই দিসটা তোমরা ইউজ করবে। তারপর তোমাদের যদি দূরের কোনো কিছু বোঝায় এবং একটা বোঝায় তাহলে তোমরা দ্যাট ইউজ করবে, এবং দূরের কোনো কিছু যদি একটা না বুঝিয়ে একাধিক বোঝায় তাহলে তোমরা দোজ ইউজ করবে। আর সাম তোমরা কাছে বা দূরে সব ক্ষেত্রে যদি কিছু পরিমাণ বোঝায় তাহলে তোমরা সামটা ইউজ করবে। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখবো, যেমন ড্যাশ লাভলি সি বার্ডস আর নট আনফরগেটেবল। তো এখানে ব্রেকেটে দেওয়া আছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ। তো রুলসে কি বললাম, ডেমনস্ট্রেটিভ থাকলেই তোমরা এই 5টা ওয়ার্ড মাথায় একদম সেভ করে রাখো, ডেমনস্ট্রেটিভ যেখানেই থাকবে সেখানে তোমাদের এই 5টা ওয়ার্ডের যে কোনো একটা বসবে। তো এখানে যেহেতু বার্ডসগুলো দূরে আছে এবং একের অধিক আছে তাই তোমরা এখানে দ্যাট হবে না, কিন্তু এখানে কিন্তু তোমাদের দোজ ইউজ করতে হবে। তো উত্তরটা হচ্ছে দোজ লাভলি সি বার্ডস আর নট আনফরগেটেবল। তো আমরা আরও একটা উদাহরণ দেখি, যেমন হি হ্যাজ ড্যাশ কোয়ালিটিস ফ্রম হিজ চাইল্ডহুড। তো এখানে কিন্তু দূরে বা কাছের কোনো জিনিসের কথা বলা হয়নি, তাই এখানে আমরা কি ইউজ করবো, সাম। তো এখানে সাম ইউজ করলে হি হ্যাজ সাম কোয়ালিটিস ফ্রম হিজ চাইল্ডহুড। তো দেখলে বিষয়টা বুঝলে কিন্তু জিনিসটা তোমাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আশা করি ডেমনস্ট্রেটিভ থেকে যদি তোমাদের কোনো সেন্টেন্স দিয়ে দেয় তোমরা খুব ইজিলি এখান থেকে 1 মার্কস গেইন করে নিতে পারবে। তো এবার আমরা জাম্প করবো 6 নম্বর নিয়মে। তো 6 নম্বরে আছে তোমাদের ইন্টেন্সিফায়ার। তো এই ইন্টেন্সিফায়ার শব্দের অর্থটা হচ্ছে তোমাদের তীব্রতা বৃদ্ধিকারী। তো যেখানে তোমাদের এই ইন্টেন্সিফায়ারটা দেওয়া থাকবে সেখানে তোমরা ভেরি, ফুললি, এনাফ এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা ইউজ করবে। তবে তোমাদের সব ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের ভেরি এই ওয়ার্ডটা ইউজ হয়, তাই তোমরা সব অ্যান্সার করার আগে তোমরা যেখানে ইন্টেন্সিফায়ার থাকবে সেখানে তোমরাকে ভেরি বসাবে। যদি ভেরি দিয়ে কোনো কারণে তোমাদের সেন্টেন্সটা গঠন না হয় তাহলে তোমরা পর্যায়ক্রমিক অন্য ওয়ার্ডটা বসিয়ে তোমাদের অ্যান্সারটা করার চেষ্টা করবে। তো আমরা এখন একটা উদাহরণ দেখবো, যেমন ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং ড্যাশ অ্যালার্মিংলি। তো এখানে আমাদের উত্তরটা হবে ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ইনক্রিজিং ভেরি অ্যালার্মিংলি। তো দেখতে পাচ্ছ আমাদের ভেরিটা বসালেই আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। তো যেখানেই তোমরা দেখবে ইন্টেন্সিফায়ার আছে সেখানে তোমরা এই 3টা ওয়ার্ড একদম মাথায় সেভ করে রাখে, এই 3টা ওয়ার্ডের যে কোনো একটা তোমরা বসিয়ে দিবে। তবে মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই ভেরি এই ওয়ার্ডটা ইউজ হয়। তো এরপর আমরা যাব 7 নম্বর নিয়মে। তো 7 নম্বর নিয়মে আছে তোমাদের কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিফায়ার শব্দটির অর্থ হচ্ছে তোমাদের সংখ্যাত্মক কিছু, অর্থাৎ এই কোয়ান্টিফায়ার দিয়ে তোমাদের সংখ্যাবাচক কিছু বা পরিমাণবাচক কিছু বুঝাবে। তো যেখানেই তোমরা দেখবে ব্র্যাকেটে কোয়ান্টিফায়ার দেওয়া আছে সেখানে তোমরা 1, 2, 3, 4, 5, 6 এরকম যত পর্যন্ত দেওয়া যায় সেগুলো, তারপর পরিমাণবাচক যেমন মেনি, মাছ, সেভারেল, এ লট অফ, এ লিটেল, তো তোমাদের এই টাইপের ওয়ার্ডগুলো যেখানে তোমরা কোয়ান্টিফায়ার দেখবে সেখানে বসাতে হবে। তো আমরা আগে একটা এক্সাম্পল দেখি তাহলে তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হ্যাভ ব্রট ড্যাশ বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। তোমাদের ব্র্যাকেটে দেওয়া আছে ইউজ কোয়ান্টিফায়ার। তো কোয়ান্টিফায়ার থাকলে বলেছে কি, তোমাদের সংখ্যাবাচক কোনো যে কোনো ওয়ার্ড বসবে। তো আমরা এখানে বসিয়ে দিলাম আই হ্যাভ ব্রট 2 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। তো দেখতে পাচ্ছ এখানে আমরা যে 2 বসিয়ে দিলাম, অথবা তুমি দিতে পারতে আই হ্যাভ ব্রট 4 বুকস অথবা আই হ্যাভ ব্রট 5 বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। তো তোমাদের কিন্তু যাই দাও তোমাদের অ্যান্সারটা হবে, অথবা তোমরা 2, 3, 4, 5 না দিয়ে তোমরা দাও মেনি তাহলেও কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। যেমন আই হ্যাভ ব্রট মেনি বুকস ফ্রম দ্য বুক ফেয়ার। তো এভাবে যেখানে তোমরা কোয়ান্টিফায়ার দেখবে সেখানে তোমরা এই ওয়ার্ডগুলো মাথায় সেভ করে রাখবে, এই ওয়ার্ডগুলোর যে কোনো একটা বসিয়ে
অর্থাৎ তোমাদের অর্থবোধক হতে হবে বা তোমাদের সেন্টেন্সের সাথে মিলতে হবে এমন একটা ওয়ার্ড বসিয়ে দিয়ে তোমরা খুব সহজে তোমাদের এই কোয়ান্টিফায়ার নিয়মের তোমাদের মডিফায়ারটা খুব সহজে আনসার করতে পারবে। তো এবার আমরা যাব 8 নম্বর নিয়মে। তো 8 নম্বর নিয়মে আছে তোমাদের ইউজ পসেসিভ। তো যেখানেই তোমাদের ব্র্যাকেটে দেখবে পসেসিভ লেখা আছে সেক্ষেত্রে তোমরা আওয়ার, মাই, ইউর, হিজ, হার, ইটস এই টাইপের পসেসিভ ওয়ার্ডগুলো ইউজ করবে। তোমরা যেহেতু এখন ইন্টার লেভেলে উঠেই গেছো তোমরা অবশ্যই জানো পসেসিভ ফর্মটা কী, যেমন উই এর পসেসিভ ফর্ম আওয়ার, আই এর পসেসিভ ফর্ম মাই, ইউ এর পসেসিভ ফর্ম ইউর, হি এর পসেসিভ ফর্ম হিজ, শি এর পসেসিভ ফর্ম হার এবং ইট এর পসেসিভ ফর্ম ইটস। তো এবার আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইন ড্যাশ কান্ট্রি পিপল অলওয়েজ ট্রাই টু ব্রেক দ্য রুল। তো এখানে তোমাদের ব্রেকেটে দেওয়া আছে ইউজ আ পসেসিভ। তো আমি নিয়মে কি বলেছিলাম, পসেসিভ থাকলেই তোমাদের কিন্তু আওয়ার, মাই, ইউর, হিজ, হার, ইটস এই টাইপের পসেসিভ ফর্মগুলো বসিয়ে দিবে। যেমন আমরা এখানে যদি আওয়ার এই পসেসিভ ওয়ার্ডটা বসাই তাহলে হয় ইন আওয়ার কান্ট্রি পিপল অলওয়েজ ট্রাই টু ব্রেক দ্য রুল। এভাবে তোমরা তোমাদের সেন্টেন্স অনুযায়ী তোমাদের মিল আছে এমন একটা পসেসিভ ফর্ম বসিয়ে তোমরা খুব সহজে তোমাদের এই রুলস অনুযায়ী তোমাদের মডিফায়ারটা লিখে ফেলতে পারবে। তো এবার আমরা যাব 9 নম্বর নিয়মে। তো 9 নম্বর নিয়মে আছে ইউজ অ্যান ইনফিনিটিভ। তো তোমাদের ব্রেকেটের যেখানে ইনফিনিটিভ এই ওয়ার্ডটা থাকবে সেখানে তোমরা প্রথমে অ্যান্সার করার ক্ষেত্রে একটি টু বসাবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসিয়ে দিবে। যেমন উদাহরণস্বরূপ আছে টু গো, টু স্পিক, টু ওয়ার্ক, টু স্টপ, টু ডু এই টাইপের অসংখ্য তোমাদের ইনফিনিটিভ ওয়ার্ড আছে। তো তোমরা মনে রাখবে যেখানেই তোমাদের ইনফিনিটিভ কথাটা থাকবে সেখানেই প্রথমে একটা টু বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, সাম প্রপার স্টেপ শুড বি টেকেন ড্যাশ কারেকশন। তোমাদের ব্রেকেটে কি দেওয়া আছে, ইউজ অ্যান ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ থাকলে কি বলেছি, তোমাদের প্রথমে একটা টু বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা যদি এখানে বসিয়ে দেই টু স্টপ, তাহলে দেখো কি হয়, সাম প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ কারেকশন। তো এভাবে তোমরা ইনফিনিটিভ থাকলে প্রথমে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে তোমাদের খুব সহজে তোমাদের এই সেন্টেন্সটা লিখে ফেলতে পারবে। তো এবার আমরা যাবো লাস্ট 10 নম্বর নিয়মে। তো 10 নম্বর নিয়মে আছে তোমাদের পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো যেখানেই তোমাদের পোস্ট মডিফাই দ্য ভার্ব লেখা থাকবে সেক্ষেত্রে তোমাদের উত্তর একটা অ্যাডভার্ব হবে। যেমন কিছু অ্যাডভার্ব হচ্ছে স্লোলি, কুইকলি, হাইলি। তো তোমাদের অ্যাডভার্বটা মনে রাখার সহজ উপায় হচ্ছে তোমাদের বেশিরভাগ অ্যাডভার্বের লাস্টে এল ওয়াই লি লেখা থাকে। যেমন সবগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্লোলি, কুইকলি, হাইলি, এল ওয়াই এই লি তোমাদের সবগুলো কিন্তু অ্যাডভার্বের পিছনে বা সাথে লেখা আছে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, ইউ হ্যাভ টু স্টাডি টু গেট এ গুড মার্কস। তোমাদের ব্রেকেটে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো রুলসে কি বলেছিলাম, যেখানে তোমাদের পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকবে সেখানে তোমাদের একটা অ্যাডভার্ব লিখতে হবে। আর অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে তোমাদের অ্যাডভার্বটার সাথে একটা লি যুক্ত থাকে। তো আমরা এখানে যদি প্রপারলি এই অ্যাডভার্বটা বসাই তাহলে দেখো কি হয়, ইউ হ্যাভ টু স্টাডি প্রপারলি টু গেট আ গুড মার্কস। অথবা তোমরা এখানে লিখতে পারতে ইউ হ্যাভ টু স্টাডি সিনসিয়ারলি টু গেট আ গুড মার্কস। এইভাবে তোমরা লি যুক্ত তোমাদের যে কোনো অ্যাডভার্ব এখানে বসিয়ে দিবে, তাহলে তোমরা খুব সহজে তোমাদের অ্যান্সারটা লিখে ফেলতে পারবে। তো এই গেলো তোমাদের 10টি নিয়ম। তো আমি তোমাদের এখন আরও 2টি এক্সট্রা নিয়ম দিয়ে দিচ্ছি। তোমাদের এই 2টি এক্সট্রা নিয়ম থেকে প্রায় সময় টিচাররা কোশ্চেন দিয়ে দেয়। তো তোমরা এই 2টি নিয়মও একটু দেখে রাখো এবং খুব ইজি 2টি নিয়ম, এবং 2টি নিয়ম একেবারেই সিমিলার, শুধু একটু পার্থক্য আছে। তো এক্সট্রা 2টি নিয়মের প্রথমটি হচ্ছে তোমাদের অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ যেখানেই দেখবে সেখানে তোমাদের 2টি নাউন দিয়ে তোমাদের অ্যান্সারটা করতে হবে। যেমন অ্যাপেল ট্রি, এখানে অ্যাপেল একটি নাউন, আবার ট্রি এটিও একটি নাউন। এরপর তোমাদের আরেকটি উদাহরণ হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল একটি নাউন, আবার নাম্বারও একটি কিন্তু নাউন। এরপর টি পট, টি এখানে একটি নাউন, আবার পটও কিন্তু একটি নাউন। তো আমরা আগে একটি এক্সাম্পল দেখি, তাহলে তোমরা বিষয়টি একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন মিস্টার রাফি ইজ দ্য MD অফ আ বিগ ড্যাশ কোম্পানি। তোমাদের ব্রেকেটে দেওয়া আছে ইউজ অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ থাকলে কি বলেছি, তোমাদের 2টা নাউন দিয়ে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। তো আমরা যদি অ্যান্সারে দেই মিস্টার রাফি ইজ দ্য MD অফ আ বিগ মোবাইল ফোন কোম্পানি অথবা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে কিন্তু খুব সহজে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখানে কিন্তু মোবাইল একটা নাউন, ফোন একটা নাউন, অথবা লাইফ কিন্তু একটা নাউন, অথবা ইন্স্যুরেন্স একটা নাউন। তো 2টা নাউন দিয়ে তোমাদের কিন্তু অ্যান্সারটা এভাবে খুব সহজে হয়ে যাবে। তো এভাবে তোমরা যেখানেই অ্যাপোজিটিভ দেখবে সেখানে এভাবে তোমরা 2টা নাউন দিয়ে তোমাদের অ্যান্সারটা লিখে দিবে। তো এরপর আমরা ফাইনালি লাস্ট 2 নম্বর নিয়মে যাব। তো 2 নম্বর নিয়মে আছে তোমাদের নাউন অ্যাডজেক্টিভ। তো যেখানেই তোমাদের ব্র্যাকেটে নাউন অ্যাডজেক্টিভ এই লেখাটা দেখবে সেখানে তোমরা প্রথমে একটা অ্যাডজেক্টিভ দিবে, তারপর 2টা নাউন দিবে। তোমরা অ্যাপোজিটিভের ক্ষেত্রে দেখেছিলে তোমাদের অ্যান্সারটা 2টা নাউন দিয়ে করতে, কিন্তু তোমাদের নাউন অ্যাডজেক্টিভ থাকলে তোমাদের 2টা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে অ্যান্সারটা লিখতে হবে। যেমন আমরা কিছু উদাহরণ দেখি আগে। তো বিগ অ্যাপেল ট্রি, তো আমরা অ্যাপোজিটিভের ক্ষেত্রে শুধু অ্যাপেল ট্রি দেখেছিলাম, কিন্তু যেহেতু এটা নাউন অ্যাডজেক্টিভ তাই তোমাদের 2টা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো আমরা এখানে বিগ অ্যাডজেক্টিভটা যদি বসিয়ে দিই তাহলে তোমাদের বিগ অ্যাপেল ট্রি, তাহলে এটা কিন্তু তোমাদের নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপর স্মল টি পট,
তো টিপর দুইটা নাউন, এর আগে আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিলাম স্মল, তাহলে তোমাদের এটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল। তো এভাবে তোমাদের যেখানে ব্র্যাকেটে দেখবে নাউন অ্যাডজেক্টিভ লেখা আছে সেখানে তোমরা এভাবে প্রথমে একটা অ্যাডজেক্টিভ দিবে, তারপর দুইটা নাউন দিয়ে তোমাদের অ্যানসারটা করবে। তো আমরা আগে একটা এক্সাম্পল দেখি, যেমন মেসি ইজ আ ড্যাশ ইন 21st century, তো ব্র্যাকেটে দেওয়া আছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। তো তো রুলসে কি বলেছিলাম, নাউন অ্যাডজেক্টিভ থাকলে প্রথমে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর দুইটা নাউন বসবে। তো আমরা সেই সেম নিয়মে আমরা করছি, মেসি ইজ আ গ্রেট ফুটবল প্লেয়ার ইন 21st century। তো নিয়ম অনুযায়ী তোমাদের গ্রেট একটা অ্যাডজেক্টিভ এবং ফুটবল একটা নাউন এবং প্লেয়ার একটা নাউন, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ দুইটা নাউন মিলে তোমাদের কিন্তু আমরা এই উদাহরণটা লিখেছি। তো এইভাবে তোমাদের যেখানে নাউন অ্যাডজেক্টিভ থাকবে সেখানে তোমরা এই নিয়মে তোমাদের অ্যান্সারটা করবে। তো এই গেল তোমাদের মডিফায়ারের উপরে সব থেকে সহজ নিয়মে ফুল একটি কমপ্লিট টিউটোরিয়াল। তো তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো তাহলে তোমরা একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখো, এবং তোমাদের যে রুলসগুলো বলে দিলাম তোমরা এই রুলসগুলো জাস্ট তোমাদের খাতায় একটু নোট ডাউন করে রাখো, তাহলে দেখবে তোমাদের কাছে মডিফায়ারটা একদম পানির মতো সহজ মনে হচ্ছে। এবং তোমরা এই টিউটোরিয়ালটি দেখার পর তোমাদের নবদূত বই অথবা তোমাদের অ্যাডভান্স লার্নার তোমাদের যার যেই বইটি আছে সেই বইটি খুলে তোমরা কোনো রুলস দেখবে না বা তোমাদের মডিফায়ার কোনো সংজ্ঞা বা প্রকারভেদ দেখবে না, তোমরা সরাসরি এক্সারসাইজে চলে যাবে এবং 2-3 এক্সারসাইজ একটু প্র্যাকটিস করে দেখবে, দেখবে যে আমি তোমাদের যা বললাম তা থেকে তোমরা কোনো রুলস না পড়েই খুব সহজে তোমাদের সব কিছু অ্যান্সার করতে পারছো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের কোন টপিকে ভিডিও বানালে সব থেকে ভালো হয় সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে এবং HSC পরীক্ষার সকল সাজেশন, MCQ সলিউশন এবং সকল আপডেট নিউজ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।